আমি শিক্ষার্থীকে জ্ঞান দান করলাম, তাকে পরীক্ষা শেষে সনদ দিয়ে দিলাম, সে বেরিয়ে গেল। তারপরে সে তার নিজের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারলো কিনা, সে উদ্যোক্তা হতে পারলো কিনা, সে কোথাও ভালো চাকরি পেল কিনা, সেটি নিয়ে আমার আর কোনো দায়িত্ব নেই তা যেন না হয়। আমরা এখান থেকে যে শিক্ষার্থীকে এই সনদ দিয়ে বের করব, সেই উচ্চশিক্ষা পাওয়া এত সহজ তো নয়, পৃথিবীতে কোথাও উচ্চশিক্ষা সহজ নয়। আমাদের দেশে যে পরিমাণ শিক্ষার্থী উচ্চশিক্ষায় আছে, পৃথিবীর খুব কম দেশে সেরকম নজির দেখা যায়। তাহলে এই উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষদেরকে আমরা তো নিশ্চয়ই শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, সনদধারী বেকার তৈরি করতে চাই না। আমরা চাই এমন দক্ষ মানব সম্পদ আমরা তৈরি করব, যারা এই ভৌগোলিকভাবে খুব ছোট আয়তনের এই দেশটিকে, যার একটা বিশাল ইতিহাস রয়েছে, হাজার হাজার বছরের সমৃদ্ধ অতীত রয়েছে, ঐতিহ্য রয়েছে, যার বিজয়ের ইতিহাস রয়েছে, তাকে সঠিকভাবে বিশ্বে তারা প্রতিনিধিত্ব করবে, তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে এই দেশটিকে এগিয়ে নিয়ে যাবে, সারা বিশ্বে তারা তাদের অবদান রাখবে। তারা শুধু বিজ্ঞান মনস্ক দক্ষ যোগ্য, বিজ্ঞান প্রযুক্তিতে একেবারে দক্ষ এবং একই সঙ্গে মানবিক গুণাবলী সম্পন্ন, তারা সুনাগরিক হবে তাই নয়, তারা বিশ্ব নাগরিক হবে। এবং তেমন মানুষ গড়বার জন্যে আমাদের এই শিক্ষায়তনগুলোকে কিছুটা হলেও একটু তাদের নিজেদের যে এখন যে পদ্ধতি আছে তাকে কিছুটা পরিবর্তন করতে হবে।